আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আজকে তোমাদের সাথে কিছু কথাও বলবো তো প্রতিযোগিতা নিয়ে প্রতিযোগিতার মধ্যে তো আমি হচ্ছে আল্লাহ রহমতে জন আমি উইনার পেয়ে গেছি মানে ফার্স্ট উইনার তারপর সেকেন্ড উইনার মানে সব জন মানে প্রতিযোগিতা এখানে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে হচ্ছে ছিচল্লিশ জন ছিচল্লিশ জন মেসেজ দিয়েছে তার মধ্যে আমি দশজনকে নিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি এটা কমপ্লিট করতে পারিনি এখনও মানে কমপ্লিট করার পর হচ্ছে আজকে আমি এটা অ্যানাউন্সমেন্ট করতে পারতেছি না কালকে করব। কারণ এগুলো দেখে 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 সিলেক্ট করতে হয় তো দেখা যায় যে দশজন আমি মোটামুটি পেয়ে গেছি মানে তারপরেও আরেকটু দেখতে হবে যাচাই বাচাই করতে হবে কারণ এখানে তো অনেকেই পার্টিসিপেট করছে হ্যাঁ দেখা যায় আমাকে এখানে ছিচল্লিশ জনের মতো মেসেজ করছে তো তো প্রথম ফার্স্ট যে হয়েছে সে মানে একদম প্রথমে সে আমাকে ইয়েটা পাঠাইছে মেসেজটা পাঠাইছে আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে আমার ভিডিওগুলো শেয়ার করেছে ওই স্ক্রিনশট পেয়ে পাঠাইছে হ্যাঁ তারপর থেকে শুরু হয়েছে বাকি ইয়েগুলা হুম মেসেজগুলা হোয়াটসঅ্যাপে তো যাই হোক এখান থেকে আমি দশজন পেয়ে গেছি মোটামুটি পাঁচ ছয় জনের মতো সুন্দরভাবে পেয়ে গেছি মানে ছয় জনের মতো আর বাকি আছে চারজন তো চারজনেরটা একটু এদিক সেদিক হচ্ছে তো আমার মেয়ে এগুলা গুছাচ্ছে সাবা আর কি সাবা এটা ঠিক করতেছে মানে দেখতেছে কার কতটুক আর একটা কাজ একজন ভুল করছে অনেক চরম অন্যায় করছে সে মানে কতটুকু চালাক আমি চিন্তা করে কুল পাই না আসলে সে কত বড় সাহস এই জিনিসটা কীভাবে করলো ওর মাথায় কিভাবে ধরলো হ্যাঁ সে একবার হ্যাঁ সেকেন্ড হয়েছে কিন্তু ও কিন্তু সেকেন্ড হয়েছিল যে এ বাট্পা এটা করছে তো তোমার কপালটা তুমি নিজেই খাইছো ঠিক আছে আর অন্যের গুলা খাইতে চাইছো না এই জন্য তোমার কপালটাও গেছে এটা মনে রাখবা সবসময় এটা মনে রাখবা আরেকজনের দিকে তাকালে নিজের কপাল কিন্তু খাইতে হয় নিজেও কিন্তু এই খাদে পড়তে হয় আরেকজনকে খাদে ফেলাবা না তো তুমিও খাদে পড়বা তো এই জিনিসটা তোমার একদম উচিত হয় নাই যে তুমি এই তুমি কি করছো আমাকে একটা আইডি দিয়ে তো করছো করছো তারপর আবার চারটা আইডি দিয়ে মানে চারটা তুমি মানে চারটা নাম্বার দিয়ে তুমি আমাকে মেসেজ করছো ঠিক আছে আর চারটা আইডি দিয়ে তুমি আমাকে নক করছো যে এটা 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 হ্যাঁ এটা আমি দিছি বা এই সেই এই জিনিসটা কিন্তু খুব খারাপ করছো তুমি হ্যাঁ তুমি যেই হও না কেন হ্যাঁ তোমাকে আমি আমার একদম ইয়ে থেকে ব্লক মেরে দিছি কি জানি বলে হোয়াটসঅ্যাপ থেকে জীবনও আর দিন আমার হোয়াটসঅ্যাপে আসতে পারবো না আর তুমি যে মেসেজগুলা করছো আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে এই জিনিসগুলা কিন্তু একেবারে মোটেও ঠিক হয় নাই এই কাজটা কিভাবে করলা তুমি তুমি আরও চারজনের হক মারতে চাইছিলা পাঁচটা আইডি দিয়ে তুমি কিভাবে কমেন্ট করলা আমাকে হোয়াটসঅ্যাপে মানে পাঁচটা ইয়া গিফট তুমি নিয়ে যাবা তাই না এটা একদম ঠিক করো নাই একেবারে ঠিক করো নাই কাজটা এটা কি ছোটো লোকের মতো কি করলা তুমি আমি তো অবাক হয়ে গেছি এই জিনিসটা করছো কেন হ্যাঁ আমি তো বুঝতেই পারি নাই আমি তো দেখে খেয়ালই করি নাই আমি তো দেখতেছি চেক করতেছি কিন্তু আমি একদমই আমার মাথায় আসে নাই আমার বড় বলতেছে আম্মু একটা জিনিস খেয়াল করছেন আমি কি বলে কি বলে কি আম্মু এই দেখেন একটা লোকে কিন্তু চারটা আরও চারটা আইডি দিয়ে এরকম হ্যাঁ স্ক্রিনশট শট স্ক্রিনশট মেরে মেরে হ্যাঁ ইয়েগুলো পাঠাইছে শেয়ার করার জিনিসগুলো হ্যাঁ তো চারটা নাম্বার দিয়ে পাঁচটা নাম্বার দিয়ে আমার সাথে অ্যাড হয়েছে সে কিন্তু সেকেন্ড হইতো সেকেন্ড ফার্স্টে ফার্স্ট কিন্তু একজন হয়ে গেছে সেকেন্ড হইতো তারপর ওকে আমি বাদ দিই আরেকজনকে সেকেন্ড করতে বাধ্য হলাম ঠিক আছে তুমি এই কাজটা কেন করলা এত বড় ভুল কীভাবে করলা কিভাবে করলা তোমার এত বড়ো ভুল কিভাবে হইলো তুমি তো একটা নিয়েই মানে সন্তুষ্ট থাকতে পারতা তাই না সুক্রিয়া করো না না আসলে কি বলবো আমি আমার আসলে হয় না তারপর আমার মেয়ে আমাকে বলতেছে বলে কি আম্মু দেখেন এখানে একজন মানে পার্টিসিপেট করছে উনি হচ্ছে সেকেন্ড হয়েছে হ্যাঁ তো তারপরে উনি আবার হ্যাঁ স্ক্রিনশট দিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে উনি ইয়ে করছে কি আপনার ভিডিওগুলো শেয়ার করছে ওই স্ক্রিনশটগুলো আবার এখানে আর আরও আরও চার জায়গায় তারপরে আমি বললাম যে না তুমি ভালো করে দেখো না বলে কি নামও দেখেন আপনি পরে আমাকে দেখাইতেছে ওই যে ওর নাম হ্যাঁ তারপরে ওর নামটা আমি মেনশন করলাম না তোমাকে শোনো আমি যদি চাইতাম আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে তোমাকে আমি বেট যদি করতে পারতাম কিন্তু তুমি একটা মেয়ে মানুষ কিন্তু এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম তুমি হয়তো বা আমার মামুনি হবা হ্যাঁ তুমি মায়ের সম্মানটুকু রাখো নাই বুঝছো আত্মবিশ্বাসটা রাখো নাই তুমি ঠিক আছে আমি অনেক মানে ই হইলাম মানে খুবই মন খারাপ হয়ে গেল আমি মানে ই হয়ে গেলাম আমি তোমার প্রতি আসলে এই জিনিসটা করা উচিত নাই তুমি শোনো তোমার তোমার তুমি তো তো এই কাজটা তুমি ভুল করেছো তো আমি বলবো যে আরও কয়েকজন যে পার্টি পার্টিসিপেট করছে ওরা কি পাওয়ার আশা করে নাই তুমি যেরকম পাওয়ার আশা করছো ওরাও কিন্তু এরকম পাওয়ার আশা করছে বুঝছো এই জিনিসটা খুব খারাপ করছো গতকালকে দেখে আমি তো অবাক হয়ে গেছি তো আমার এই জিনিসগুলা মানে খুবই খারাপ লাগছে যে আমি আরও চারজন মানুষকে এই গিফটটা দিতে পারতাম অথচ তুমি হ্যাঁ এই ধরনের কাজ করছো আজ আর যদি আমার মেয়েকে দিয়ে আমি চেক না করাইতাম যে ক কে কতটুক কয়টা ভিডিও শেয়ার করছে হ্যাঁ ওইটা যদি শেয়ার না মানে চেক না করাইতাম তাহলে কিন্তু আমি নিজেই ফেসা যাইতাম ঠিক আছে আমি একজনকে আমার পাঁচটা গিফট পাঠাইতে হইতো ঠিক আছে আমার ওই ওই ধরনের সেন্স নাই আমি ওরকম চালাকি বুঝি না বুঝছো আমার মেয়ে কিন্তু বুঝে ফেলছে একই স্ক্রিনশটের মধ্যে হ্যাঁ তোমার নাম তারপরে হচ্ছে তোমার মানে কি বলে মেসেঞ্জার আর হচ্ছে ফেসবুকে যে নামটা সেই আইডিটা এটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে তোমার চালাকিতে তুমি নিজেই ধরা পড়ছো ঠিক আছে অতি চালাক বলে না যে অতি চালাকের গলায় ধরি ঠিক সেইরকম হয়েছে তোমার সাথে ঠিক আছে তো এই ধরনের কাজ করবা না অতি চালাকের গলায় দড়ি তো এরকম কাজ করার কোনো প্রয়োজন নাই তো যদি জিতে যায় এরকম না করতো তাহলে একটা সেকেন্ড গিফটটা তুমি পাইতা তাই না তো যাই হোক তুমি হারাইছো এই জন্য তোমাকে আমি বাদ দিয়ে দিছি ঠিক আছে আমার ইয়ে থেকেও কী বলে হোয়াটসঅ্যাপ থেকেও বাদ দিয়ে দিছি তোমাকে খেলার থেকে গেম থেকেও বাদ দিয়ে দিছি শেষ আমি আরেকজনকে সেকেন্ড মানে সেকেন্ড হিসাবে আরেকজনকে আমি সিলেক্ট করছি ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলছি তো দেখা যায় যে এই কাজগুলা মানে আমি অবাক হয়ে গেছি বিশ্বাস করো তোমরা মানে আমি তো আমার আমি সত্যি আমি বুঝতাম না বুঝছো আমি না দিয়েই দিতাম মানে আমি এত খেয়াল করতাম না তো আমার মেয়েকে দিয়ে যখন হিসাবটা করাইলাম যে এখানে অনেক মানুষ সাবা কেউ সাথে যেন নাইন সাফি না হয় কারোর সাথে যেন না ইনসাফিটা না হয় সত্যি আমি এই গিফটগুলো মন থেকে আনছি মন থেকে যেন ওদেরকে আমি সুন্দরভাবে পৌঁছাইতে পারি দিতে পারি আমার সেই ইয়াটা আমার যেন থাকে ঠিক আছে হুম তো আচ্ছা আমি অনেক কথা বলছি তো এই জিনিসটা আমি আমি কিন্তু আমার কাছে ই লাগছে যে তুমি কেন ওইভাবে কাজটা করলা তো সরি তোমাকে আমি বাদ দিয়ে দিছি তুমি মনে কিছু নিও না হ্যাঁ একদম আস্তে করে বাদ দিয়ে দিছি তোমাকে একটা ফোনও দেনে আমি ব্লক মেরে দিছি তোমাকে কারণ এই ধরনের মানুষগুলো আমার কাছে থাকাছে থাকার চেয়ে না থাকা অনেক ভালো ওই এই সব মানুষের সাথে আমি কথা বলি না ঠিক আছে দুই নম্বর মানুষের সাথে আমি কথা বলি না ঠিক আছে তো আমি চাইলে তোমাকে ফোন দিয়ে ইচ্ছা মতো কয়েকটা কথা শোনায় দিতাম ঠিক আছে কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি নাই মানে মানে সম্মানের সহিত রাখছি এখনও রাখছি তুমি একটা মেয়ে মানুষ সেই জন্য ঠিক আছে তা আমি তোমার নামটা মেনশন করলাম না এবং তোমার ফেসবুক আইডিটাও দেখাইলাম না হ্যাঁ তোমার ম্যাসেঞ্জারটাও দেখাইলাম না যাই হোক তুমি ভালো থাকো যেই জায়গায় থাকো এসব চোটটা আমি করে করে থাকো আমি বলবো আমি একটা মা হিসাবে বলবো এইসব করা বাদ দিয়ে দাও ভালো না আসলে একজনের রিজিক মেরে আরেকজন কি ভালো হইতে পারে কখনোই না কখনোই না কোনো দিনও না তো যাই হোক কত কথা অনেক কথা বলে ফেলছি তো আমি এটা আরও মনে হয় আমার মেয়ে পাঁচ ছজনেরটা ঘুসাইছে আর বাকিটা আরও চারজন মনে হয় আছে ওইটা একটুখানি আমার মেয়ে একটু আর একটু যাচাই বাচাই করবে করার পর একদম যখন ফাইনাল ডিসিশনে চলে আসব তো আজকে রাত্রেবেলা সব শেষ করে ফেলবো আজকে সারাদিন তো কাজের মধ্যেই থাকতে হবে কারণ কুরবানির সামনে তো রাতের মধ্যে এটা শেষ করে ইনশাল্লাহ আগামীকালকে এটা একটা অ্যানাউন্সমেন্ট করব ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো এরকম নতুন নতুন গিফট তোমরা আগামীতে আরও পাবা আরও গিভের আয়োজন করবো ইনশাল্লাহ তো বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবা আমার ভিডিওগুলো আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবে ভালো লাগে আর কি ভিডিওতে লাইক না দিলে আসলে এই ভালো লাগে না মনে হয় লাইকগুলো পড়লে মনে হয় যে তোমাদের সাথে কত আত্মীয় আমি মা কি ভাল লাগে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তোমাদের একদম আপন মানুষ এরকম মনে হয় তো এই আর কি তা আমি কিন্তু কথায় কথায় এখানে কাঁচকলা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে ফেলছি তো ইলিশ মাছটা কিন্তু দেখতেই পেলে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো উনি অনেক বাজার করছে গতকালকে গতকালকে সকালবেলা অনেক বাজার করছে তো বাজার করছে বলতে ফ্রিজে একদম বাজার ছিল না আর ইলিশ মাছ যেগুলো আনছিলাম এগুলো খাওয়া হয়ে গেছে চারটা ইলিশ মাছ আনছিলাম তো এখন আবার আরেকটা ইলিশ মাছ নিয়ে আসছে একদম তাজা তো মাছটা আমি ভালো করে কেটে রান্না করে ফেলছি সুন্দর করে কেটে কাচকলা দিয়ে আর কয়েক পদের চিংড়ি মাছ আনছে তো কাচকি মাছ আনছে গরু মাংস আনছে একটু তো গরু মাংস এনে দিয়ে বলে কি আর যদি গরু মাংস চাইছো তো খবর আছে তোমার আমাকে বলতেছে বলে কি এই কুরবানির আগে যদি গরুর মাংসের কথা বলছো বাসায় তো তোমাদের খবর আছে বলে দিলাম মুখের মধ্যে তালা লাগাও আর গরু মাংস খাইতে হবে না একদম কোরবানির আগ পর্যন্ত আলা যদি বাঁচায় রাখে তা আমি বললাম যে কুরবানি আর আসেই কদিন তো আর এর এর মাঝে আর কোরবানি গরু মাংস আর কেন খাইতে হবে বলে কি যেগুলো আনছি এগুলার মধ্যে থেকেই সুন্দরভাবে এই কুরবানি আগ পর্যন্ত খাও আর কুরবানি আগ পর্যন্ত গরু মাংস আর গরু মাংস আর কথা বলব না তো এটা এই ফুটেজটা ছিল সন্ধ্যার পর সন্ধ্যার পর হচ্ছে আমার মেয়ে নুরুলস রান্না করতেছে তো নুরুলসের মধ্যে হচ্ছে গাজরটা দিয়ে তারপর একটা নুডলস রান্না করতেছে ওর হাতে নুরুলসটা আসলে অনেক টেস্টি হয় আর বিস্কিট বানাইতেছে অনেক কালারফুল মানে কি সুন্দর করে বিস্কিট বানাইলো তো এ কী সুন্দর করে একটা বিস্কিট বানাইলো আমি তোমাদেরকে দেখাবো বিস্কিটটা ওই তো ইয়েতে দিয়ে রাখছে এই তো দেখতে পাচ্ছ বিস্কিটটা কত সুন্দর করে বানাইতেছে আর ওর হাতে বিস্কিটগুলো আসলে সুন্দরও হয় এবং সবাই রেসিপি চাইতেছো আসলে আমার মেয়ে তো রেসিপি দিতে চায় না আমি কি করব বলো চাইতেছে না তো ইনশাল্লাহ মেয়ের একটা চ্যানেল খোলা হয়েছে তো তোমাদের সাথে ওটা। পরিচয় করে দিব কারণ ও নিজে নিজেই রেসিপিগুলা করে তো ওর শখের জিনিস তো ও আচ্ছা হচ্ছে আমার আমাকে আসলে রেসিপিগুলো দিতে চায় না বলে কি আমার এখানে আপনার এখানে রেসিপিগুলো দিয়ে দিলে আমার ওখানে কি দেখবো মানে কি দেখবে সবাই তো ফুল ফুলভাবে আমার ওইখানেই দেখবে ঠিকভাবে সঠিকভাবে তো এরকম আর কি তো মেয়ের কথা তো আর ফালানো যায় না এই জন্য তো এই তো এখন হচ্ছে নুডলসটা রান্না করবে তো এটা হচ্ছে সন্ধ্যার পর কি সন্ধ্যার পর আমরা নুডলস খাবো এই জন্য আর কি নুডলসের একটা আয়োজন করা হয়েছে তো আমি আবারও বলতেছি আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা ছোটো বেলাইকনে ক্লিক করে রাখবে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে তোমাদের মোবাইলে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু আর লাইক তো অবশ্যই দিবা ভিডিওতে আর এরকম ধোকাবাজির পাল্লায় কিন্তু কেউ পড়বা না আমি কিন্তু গতকালকে পড়ে গেছিলাম হ্যাঁ আমার মেয়ে যদি না বলতো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মানে এই ধোকাবাজির ইয়েতে পড়ে যেতাম আর চার চারজন পাঁচজনের মানুষ পাঁচজন মানুষের একদম কিসমত শেষ হয়ে যেত আল্লাহ রহমতে যাক যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্য করে খুবই ভালো হয়েছে মানে আমি তো অবাক হয়ে গেছি কীভাবেই মানুষটা এই কাজটা করতে পারলো আমার তো খুবই খারাপ লাগছে নিজের কাছে ছোট হয়ে গেছি আমি আসলে মানুষ কিভাবে পারে বুঝি না আমি আসলে তো যাই হোক অনেক কথা বলছি ভিডিও শেষ প্রায় তো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে